বন্ধুরা, টেইলারিংয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো প্যান্ট কাটিং করতে হয় কীভাবে। তো প্রথমত প্যান্টের মাপটা একটু দেখে নিই। তো দেখেন, এখানে প্যান্টের ঝুল আছে 34.5 ইঞ্চি, কোমরের মাপ আছে 33 ইঞ্চি, হিপ আছে 37 ইঞ্চি, হাই আছে 25.5 ইঞ্চি, রানের মাপ আছে 22.5 ইঞ্চি এবং নিচের মহুরি আছে 13 ইঞ্চি। আর এটা স্কিন প্যান্ট, সামনে কুচি হবে না, এটাকে স্কিন বলে। তো বন্ধুরা, প্রথমত প্যান্টটি কাটিং করার জন্য আমি প্যান্টের কাপড়টিকে দুইটি বাজে ভাঁজ করে নিয়েছি উল্টা করে। তো দেখেন, আমার এই যে আমার সামনের দিকে যে সাইডটা আছে, এই সাইডটা কিন্তু পাড়ির সাইড, অর্থাৎ খোলা সাইডটা। তো দুইটাকে আমি উল্টা বাজে ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে একটু সমান করে নেব। তো সমান করে নিয়ে প্রথমত এখানে সোজা করে একটা দাগ দিয়ে নেব। তো সোজা করে দাগ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার প্রথমত ঝোলের মাপটা নিতে হবে। তো এটা ঝোল আছে 34.5 ইঞ্চি। তো এখানে বেল্টের উপর 1 ইঞ্চি বেল্ট জয়েন্ট হবে, দেখতে পাচ্ছেন। আমি 1 ইঞ্চি ছেড়ে কিন্তু এখান থেকে মাপটা দিচ্ছি। তো আমি দেখেন দাগের উপর কিন্তু 1 ইঞ্চি রেখেছি ইঞ্চি টেপটাকে, অ্যান্ড এখান থেকে ধরে এটা 34.5 ইঞ্চি ঝোল। তো আমি 34.5 মার্ক করে অ্যালাউন্সটা বাড়ায় নিতে হবে। তো দেখেন, এখান থেকে আমি 34.5 ইঞ্চিতে মার্ক করলাম এবং আরও বাড়তে নিয়েছি 3 ইঞ্চি, অর্থাৎ নিচের হ্যামটা সেলাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি বোঝার সুবিধার্থে কিন্তু এখানে একটু স্টপ করে দিয়েছি। তো দেখেন, আমার ঝোলের মাপটা নেওয়া শেষ। এখন এখান থেকে হচ্ছে আমি হাইয়ের মাপটা নেব। তো হাইয়ের মাপটা কীভাবে নিতে হয় একটু দেখেন। তো এটার হাই আছে 24.5 ইঞ্চি। তো 24.5 ইঞ্চিতে হাই থাকলে আমি এই ইঞ্চি টেপের এখান থেকে 10 ইঞ্চিতে মার্ক করব। তো দেখেন, আমি 10.5 ইঞ্চিতে মার্ক করেছি। এখানে একটু খেয়াল করেন, ইঞ্চি টেপটাকে উল্টায় নিলে নিচে সেন্টিমিটারে হচ্ছে আপনি মাপটা নেবেন। হাইয়ের মাপটা সেন্টিমিটারে নিলে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন, ইঞ্চি টেপের উপরে 10 ইঞ্চি এবং উল্টায় সেন্টিমিটারে এখানে 24 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছেন, মানে 24 সেন্টিমিটার। তো হাইয়ের মাপটা এভাবে নেবেন, অ্যান্ড এখানে নিচে হচ্ছে রানের মাপটা দিয়ে দিলাম। তো এখন আমি দাগগুলোকে প্রথমত স্কেল দিয়ে সেন্টার করে নিব। তো একইভাবে প্রত্যেকটা দাগ আমি স্কেল দিয়ে সেন্টার করে নিচ্ছি। বন্ধুরা, কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে দেখেন, এখান থেকে আমি পাড়ির সাইড থেকে 1 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, 1 ইঞ্চি ছেড়ে দাগ দিয়েছি, অ্যান্ড এখান থেকে পড়ছে আমি। তো বন্ধুরা, এখান থেকে আমি হিপের মাপটা নেব। তো এটার হিপ ছিল 37 ইঞ্চি, তো তার জন্য 4 নং 36 এবং প্লাস এখান থেকে 3 ইঞ্চি নিতে হবে এবং মাঝখানে যে 1.5 ইঞ্চিতে একটা কেওয়ারের দাগ দিতে হবে, অ্যান্ড এখান থেকে ইঞ্চি টেপটাকে এই যে এই পাশে যে 1 ইঞ্চি ছেড়েছিলাম এই পর্যন্ত মিডল করে নিতে হবে। অ্যান্ড মিডল করার পরে এখান থেকে একইভাবে এই মাপটা উপরে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে মিডিলের জন্য। তো বন্ধুরা, এখানে হিপের সাথে যে হাইয়ের মাপটা দিয়েছি বা কেওয়ারের দাগটা দিয়েছি, এখানে যদি না বোঝান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো একইভাবে আমি উপর থেকে নিচ পর্যন্ত মিডিল পরে, মানে মিডিলে সমান দাগটা দিয়ে দেবো। তো এখন নিচে এখানে এটার মোহরে আছে 13 ইঞ্চি। তো দেখেন, এই যে 13 2 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিলাম, সেলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চি সহকারে আমি প্রথমত নিচের মোহরেটা মিডিল করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে এই যে কেওয়ারের মাঝে যে দাগটা দিয়েছিলাম এই দাগটা সোজা করে নিলাম, একইভাবে মিডিলে যে দাগটা দিয়েছি এই দাগটাও সোজা করে নিলাম, অ্যান্ড এখান থেকে এই যে উপর থেকে ধরে নিচ পর্যন্ত এভাবে ইঞ্চি টেপ দিয়ে আমি একটু চক দিয়ে সেন্টার করে নেব। তারপর হচ্ছে আমি শেপ কাট দিয়ে দাগ দেব। তো একইভাবে এই সাইডটাও আমি ইঞ্চি টেপ দিয়ে একটু সেন্টার করে নেব। অ্যান্ড এখানে এখান থেকে এই যে আমি যেভাবে সেন্টার করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক একইভাবে এখানে সেন্টার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে আগ্রহী আমাদের কমেন্টে জানাবেন, অবশ্যই সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন এখান থেকে হচ্ছে আমার কোমরের মাপ নিতে হবে। তো কোমরটা আছে 33 ইঞ্চি। তো 33 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিলাম এবং 1/2 ইঞ্চি প্লাস নিয়েছি সেলাইয়ের জন্য।
নেওয়ার পরে এখান থেকে শেপ মানে শেপ কাট দিয়ে এটাকে সেন্টার করে দিলাম। অ্যান্ড এখানে যে দাগটা দিলাম এটা হচ্ছে পকেটের জন্য। অ্যান্ড এই যে সামনের থেকে এভাবে একটু রাউন্ড করে কেটে নিতে হবে, কারণ সামনের সাইডটা একটু শর্ট হয় তার জন্য। তো বন্ধুরা আমার মোটামুটি সব কিছু কিন্তু সেন্টার করা শেষ, এখন হচ্ছে কাটিং করে নিব। তো এর মাঝে যদি কোথাও আপনারা মেজারমেন্টে কোনো না বুঝেন অবশ্যই জানাবেন। তো দেখুন আমি এখন সেন্টারে সেন্টারে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা সাইড কাটিং করা শেষ, এখন অপোজিট সাইড আমি কাটিং করে নিব। তো বন্ধুরা আমার ফ্রন্ট ফরটা কাটিং করা শেষ, এখন এটাকে দুইটি বাজে বাস করে দেখতে হবে কোথাও হাফ ডাউন আছে কিনা, কারণ দুইটা সাইড সমান আছে কিনা। যদি হাফ ডাউন বা শেভের বেশি প্রয়োজন হয় তাহলে সাইড থেকে একটু সেটে নেবেন। তো আমার এটা মোটামুটি ঠিক আছে, তারপরেও এটা আর একটু ফিটিং হবে, তার জন্য সাইড থেকে আরও হালকা একটু সেটে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেমনটা করতেছি, আর আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে না সাটলেও পারবেন। তো আমার এটা যেহেতু ফিটিংস তার জন্য আমি আর একটু সেটে দিচ্ছি এটাকে। তো বন্ধুরা দেখেন আমার প্রথম পার্টটি কাটিং করা শেষ হয়ে গেল। অ্যান্ড এখন আমি প্রথম পার্টটা রেখে দ্বিতীয় পার্টটি কাটিং করব, তাহলে আমার প্যান্ট কাটিং করা শেষ। তো বন্ধুরা দেখেন প্রথম পার্টটিকে দুইটি বাজে বাস করে নেবেন। অ্যান্ড একটি পার্টটিকে হচ্ছে ব্যাক পার্টের উপর রেখে ব্যাক পার্টটি কাটিং করতে হবে। তো ব্যাক পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে এইভাবে ঘুরিয়ে নেবেন, ওটার সামনের সাইডটা যেদিক থেকে কাটেছেন উপরের সাইডটা উল্টো দিক থেকে কাটিং করতে হবে। তো প্রথমত আমি উল্টো করে দুইটি বাজে বাস দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আমি এই যে নিচের দিকে সমান করে রেখে উপরের দিকে বাড়তি রাখতে হবে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ব্যাক পার্ট থেকে সামনের পার্ট থেকে ব্যাক পার্টটা একটু ভিন্ন রকম। তো এখানে হাইয়ের এইখানে প্রথমত একটা দাগ দিয়ে দিবেন। অ্যান্ড একইভাবে উপরেও কোমরের এইখানে একটা দাগ দিয়ে দিতে হবে। তো দাগ দেওয়ার পরে এই যে ব্যাক পার্টে এই শেপ কাট দিয়ে এখানে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন সেলাইয়ের জন্য। অ্যান্ড এইখান থেকে বন্ধুরা 3 ইঞ্চি প্রথম পার্ট থেকে, সরি বন্ধুরা, সামনের পার্ট থেকে পিছন পার্ট 3 ইঞ্চি বাড়তি নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে 3 ইঞ্চি বাড়তি নিয়েছি, কারণ সামনের পার্ট থেকে পিছন পার্ট একটু বড় হয়। তো বন্ধুরা আমাদের কাটিং করতে করতে অভ্যাস হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমরা সবখানে ইঞ্চি টেপ দিয়ে সেন্টার করে দেখাচ্ছি না। তো যেভাবে বলছি আপনারা এটিকে এভাবে মেজারমেন্ট করবেন, তাহলে দেখবেন সব ঠিকঠাক থাকবে। তো এখন এই যে সামনের পার্টটাকে সরিয়ে রেখে এখানে হচ্ছে হিপের মাপ নিতে হবে। তো হিপের 4 ভাগের 1 ভাগ নিয়ে এখান থেকে 1 ইঞ্চি লুজ নিতে হবে। অ্যান্ড একইভাবে এইখান থেকে হচ্ছে কোমরের মাপটা নিতে হবে। তো কোমরের 4 ভাগের 1 ভাগ, তো আমার এটা কোমর আছে 33, 33-এর 1 ভাগের নেওয়ার পরে 1 ইঞ্চি লুজ দিয়েছে এবং বাড়তি নিয়েছে আরও 2 ইঞ্চি কাপড়। ভবিষ্যতে যদি এটা বাড়ানো লাগে কোমরের জন্য, তার জন্য হচ্ছে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড 1 ইঞ্চি যে ভিতরে লুজ দিয়েছে এটা হচ্ছে আপনার দুইটা টেকিনের জন্য। অ্যান্ড এইখান থেকে এই যে মিডিল করতে হবে, মিডিলের এইখানে হচ্ছে ব্যাক পকেটটা হবে। তো আমার সবগুলো মোটামুটি সেন্টার করা শেষ, এখন এখান থেকে একইভাবে সামনের পার্টের মতো পিছন পার্টেও রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পরে এখন কেটে নিলে মোটামুটি আমার প্যান্ট কাটিং করা শেষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং করতে হয় প্যান্ট। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা একে একে আমি সামনের পার্ট এবং পিছন পার্ট কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে হচ্ছে একটু মাপ দিয়ে দেখবো আমার হাইয়ের রানের যে মাপটা ছিল, রান ছিল 24.5 ইঞ্চি, তো ঠিক আছে কি না এটা আমি একটু মাপ দিয়ে দেখলাম, এটা ঠিক আছে।
অ্যান্ড এই যে তারপরে যদি কম বেশি মনে হয়, আমার মনে হচ্ছে একটু বেশি বেশি লাগতেছে, এই জন্য এখান থেকে ব্যাকপার্ট থেকেও আমি হালকা করে ছেটে দিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা দেখলেন কীভাবে প্যান্ট কাটিং করতে হয়। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।